হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু কাকলিস ম্যাজিক ওয়ার্ল্ড। এখন ঘড়িতে বাজে 7টা। উঠেছি অনেকক্ষণ, তবে সব কাজ সেরে এতক্ষণে টাইম হয়েছে চা বসানোর। শুভর স্কুল আছে, শুভ স্কুলের জন্য বেরিয়ে গেছে, তারপর ঘরের কাজকর্ম সারতে এখন আমার সারা দিনটাই চলে যাবে। জ্যাকুর একটু ঠান্ডা লেগেছে, রাতের বাসন সব ধুয়েই রেখেছিলাম, এবার শুভর বাবা আর আমি চা খাবো। আজকে শনিবার, আজকে শুভর স্কুলের গাড়ি আনতে যাবে না, তাই ওর বাবা এবেলা দোকান বন্ধ করেছে ওকে আনতে যাবে বলে। তাই আমরা চাটা খাচ্ছি, চা খেয়ে এবার মাছ খেয়ে খাবার দিতে হবে। মাছের জলটা অনেকটাই কমে গেছে, কিন্তু পরিষ্কার করার সময় হচ্ছে না। যাই হোক, দেখি যদি সামনের সপ্তাহে পারি। আমার বাসি কাজ সেরে চান করে গাছের ফুল তোলা হয়ে গেছে। শীতকাল পড়ে গেছে, তাই গাছে ফুল একটু কমই ফুটছে। আমার পুজো করে নিয়ে আমি চলে যাব নিচে। আজকে ওর বাবা বাজার গেছিল, বাজার থেকে দেখি কি এনেছে, তারপরে করব রান্না। মার বাবা এখন নেই, ঘুরতে গেছে। আমি তোমাদেরকে সত্যি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, থ্যাংক ইউ জানাতে চাই মন থেকে। কারণ আমি এই 3-4 মাস তোমাদের কোনো ভিডিও না দিতে পারা সত্ত্বেও তোমরা আমার সঙ্গে থেকেছো, এর থেকে বেশি পাওয়া হয়তো আর হয় না। চলো, যাই হোক, তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো, আমার সঙ্গে থেকো। ঝটপট আমি কাজ এগিয়ে নেওয়ার জন্য প্রথমেই গাজরগুলো কুচিয়ে নিলাম, এরপর বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ সবই একে একে বানাতে হবে। অল্প অল্প করেই সবজি দেব, কারণ বেশি করব না। রাইসটা আমার হয়ে গেছে, তাই একটু চলে এসেছি বারান্দা থেকে দেখতে আকাশটাকে। কাজের ফাঁকে আমার বারান্দা এসে দাঁড়াতে দারুণ লাগে। তারপর চলে এলাম আবার রান্নাঘরে চিলি চিকেনটা ভাজতে। এখনও চিলি চিকেনের কিছুই হয়নি, তবে ফ্রাই রাইসটা হয়ে গেছে, তাই চাপটা একটু কম। শুভর স্যার এসে গেছে, শুভ পড়তে বসেছে, আর ওর বাবা ঘরে ঘুমাচ্ছে। জ্যাকু ওর বাবার সঙ্গে ঘুমাচ্ছে। চলো, এবার খাবার টেবিলে তোমাদেরকে নিয়ে চলে এসেছি। রান্নাবান্না সব রেডি। আজকে একটু হোটেলের স্টাইলেই সার্ভ করলাম, তাহলে খাবার যাই হোক না কেন মনটা খুব ভালো হয়ে যায়। তারপর চালিয়ে দিলাম একটা বাংলা বই। তিনজন মিলে একসঙ্গে খেতে খেতে বই দেখব আজকে, কারণ কাল পরশু শুভর স্কুল ছুটি আছে, তাই পরীক্ষার চাপটাও একটু কম। আর জ্যাকু একবার এদিক ওদিক উঁকি মারছে, ওর খাওয়া হয়ে গেছে, ওকেও আজকে চিকেন দিয়ে ভাত দিয়েছিলাম। তবে যেহেতু আমাদের টেবিলে শসা দেখেছে, সেটা খাওয়ার জন্য একবার এদিক ওদিক উঁকি মারছে। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের এইটুকুই শেয়ার করলাম, কারণ আজকে সারা দিনের ভিডিওটা আমার করা হয়নি। আজকে যেহেতু হোটেলের স্টাইলে টেবিল সাজিয়েছি, তাই সার্ভটাও নিজেরা নিজেরাই করলো, তাই বুফে সিস্টেমে আজকে আমরা খাবার খেলাম। দারুণ মজাও লাগলো। তাহলে চলো, আবার দেখা হবে কালকে নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর যদি আমাকে ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে কমেন্ট করতে ভুলো না।
বাই বাই ফ্রেন্ডস, টেক কেয়ার, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিও দেখতে অবশ্যই ভুলবে না। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই ফ্রেন্ডস।